কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দেশের মানুষ মুখর হচ্ছে। মোদী সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। রবিবার রাজধানীর অফিস লেন স্থিত সিটুর রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন সারা ভারত আইনজীবী ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি আরও অভিযোগ করেন, ত্রিপুরা নির্বাচিত সরকার আগরতলা প্রেস ক্লাব ভেঙে দিয়েছে, নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলিকে বলপূর্বক দখল করেছে। সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী পি বি সুরেন্দ্রনাথ উপস্থিত ছিলেন। বিরুদ্ধে মুখর হচ্ছেন এবং সেই প্রতিবাদকে স্তব্ধ করবার জন্য মোদী সরকার বা মোদী সরকারের অনুসারী যে সমস্ত সরকার আছেন তারা মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে কেড়ে নিচ্ছে, প্রত্যক্ষভাবে কেড়ে নিচ্ছে, সরাসরি আক্রমণ করে, যাতে কেউ প্রতিবাদে কোনো কথা বলতে না পারে। সর্বশেষ উদাহরণ সবচেয়ে ভালো ত্রিপুরাতে। ত্রিপুরাতে আপনারা দেখেছেন ইতিপূর্বে ভিন্ন মতের সরকার ছিল, বামপন্থীদের সরকার ছিল, সেখানে কখনো আমরা দেখিনি যে সেই সরকার তারা প্রেস ক্লাবের মতো একটা সংগঠনকে জোরভাবে দখল করে দিচ্ছে, নির্বাচিত প্রতিনিধিদের বাধ্য করছে ভয় দেখিয়ে তার বাড়ি আক্রমণ করে এবং তার পরিবারের ওপর আক্রমণের ভয় দেখিয়ে পদত্যাগ করাতে, এবং সেই পদত্যাগ সরাসরি গ্রহণ করার পর দ্রুত সেখানে নির্বাচন এবং